সকাল, আজকে 11 বেঞ্চের ক্লাস, সবাই দেখুন। লম্ব রেখা দিয়েছি এটা, বাঁকা চোরা কিন্তু বোর্ডের এখানে বসে খুব কম বোঝা যায়, এখানে আসলে বোঝা যায়, কিন্তু আমি যখন সাইডে থাকি তখন কিন্তু বুঝতে পারি না, এরকম বোঝা যাবে, কিন্তু আমি যখন এখানে আসি তখন কিন্তু বোঝা যায় না, কিন্তু আপনারা সোজা করে দেবেন। আমি তো ভালো পারি না, সেটা আমি সবসময় স্বীকার করি। আপনার প্রথমেই এই দাগটা দিতে হবে, আপনার যে কাগজটা আছে পোটেটে, পোটেটার চতুর্দিক দিয়ে একটা দাগ দেওয়ার চেষ্টা করেন, হাফ ইঞ্চি করে রেখে চতুর্দিক দিয়ে একটা দাগ টেনে নেন, হাফ ইঞ্চি করে রেখে চতুর্দিক দিয়ে একটা টান দিয়ে নেন, ভালো হবে। আমি কোনা কোনা ভাবে যুক্ত করে দিব, তবে আমরা এই জায়গাটা একটু বাঁকা ছিল, কি করতে পারি বলেন? না কি করবো বলেন, ছোট হতে হতে যাচ্ছে ভালো করে বানায়েন। ক্লাসের পরে বলবো। একটা কাজ ধরছি, কাজটা আসলে এরকম দূরে না গেলে ভালো মতো কিন্তু বোঝা যায় না, বুঝছেন? আপনারা কিন্তু দূরে হয়ে করবেন, ভালোভাবে করবেন, আমারটা বাঁকা হলে আপনারটা বাঁকা হবে না, কিন্তু আপনারা তো জানেন বড় মানুষের দোষ নেই, জানেন? হ্যাঁ, সেই ভারে হারে জানেন। তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না, আমি করে দেখাতে পারবো, কিন্তু সমস্যা হয়েছে এভাবে সাইড ভাবে টানা না, রেখা বোঝা যায় না। দেখুন আমি একবারই টান দিয়ে নিতে পারছি, কিন্তু সাইড থেকে যখন আনি তখন রেখাটা দিক নির্দেশনাটা সুন্দরভাবে হয় না। Thank you.
এই তারা পারে এই জন্য আসেনি, বুঝতে পারছেন? তারপরে সজীব, সজীবের শরীর হতে প্রচুর মাহাত্ম্য। তুমি তো নতুন শিখতে আইসা গেলে রাগ মানে পূর্বের অবস্থা ফিরে যাবো। রাগের জায়গায় আগে যে অবস্থায় ছিলাম ফিরে যাব। এই কুড়ি সাল আর এই কুড়ি সালটা কুড়ি সালটা তো চলে গেছে, কুড়ি সালটা তোমরা কিন্তু এটা সুন্দর করে করবা। আটের জগতে সবচেয়ে কঠিন কাজ এটা, বুঝছো? সবচেয়ে কঠিন কাজ এটা, যত কাজ বলো, আটের ছবি আঁকা বলো, দাগ বলো, সবচেয়ে পরিবেক্ষিতের এই কাজটা সবচেয়ে কঠিন। মাথা গরম আর ঠান্ডা পানি দিয়ে আমার তো এই দাগের সাথে মিশে গেছে।
দেখেন একটু ঘুরে ঘুরে দেখে আসেন দেখছেন শুভ